হ্যালো কোডার্স, আমি আজ এখন আপনাদেরকে যে জিনিসটা দেখাবো, আমাদের গত ভিডিও টিউটোরিয়ালে আমরা স্প্রিং নিয়ে আলাপ করলাম, স্প্রিং কী সেটা জানলাম। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে উবুন্তুর এই 14.04, এটা একটা ফ্রেশ ইনস্টলেশন। এখানে আমরা কীভাবে আমাদের ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টটা সেট করতে পারি। তো আমাদের ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সেট করার জন্য সবার আগে আমাদের যেটা করতে হবে, আমাদের জাভা বা জেডিকে ইনস্টল করতে হবে। তো উবুন্তুতে জেডিকে ইনস্টল করা কিন্তু খুবই সহজ। আমি কিভাবে করব সেটার একটা খুব সহজ উপায় আপনাদেরকে দেখায় দিচ্ছি। তো আপনারা আগে ক্রোম বা ফায়ারফক্স যে ব্রাউজারই আছে সেই ব্রাউজারে যে সার্চ বক্সে যে আপনারা টাইপ করেন উবুন্তু 14.04 ওরাকল জাভা 7। আচ্ছা, একটা জিনিস বলে দিই যে আমরা জেডিকের কিন্তু এখন দুটো ভার্সন আছে, একটা হলো ওরাকেল জাভা আর একটা হলো ওপেন জেডিকে। তো আমরা ওরাকেল জাভাটা কেন প্রেফার করছি তার রিজন হচ্ছে ওরাকেল জাভাটা কিন্তু আসলে আপনার জেডিকের মতোই, ওপেন জেডিকে আর ওরাকেল জাভার মধ্যে খুব বেশি ডিফারেন্স নাই। ছোট একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে আপনার ওরাকেল জাভাতে কিছু প্রোপ্রাইটারি ফন্টস আছে, যেই ফন্টগুলো আসলে ওপেন সোর্স না, সেই কারণে সেটা ওপেন জেডিকের সাথে রিলিজ করা হয় না। এমনিতে ওপেন জেডিকে এবং ওরাকেল জেডিকে দুটাই কিন্তু মোরললেস ওরাকেলের দ্বারাই মেনটেন করা হয়, ওদের টিমগুলোই মেনটেন করে, কমিউনিটি অবভিয়াসলি হেল্প করে। বাট আমি ওরাকেল জাভা এ কারণে ব্যবহার করতে চাচ্ছি কেননা ওরাকেল জাভাতে কিছু ফন্টের সাপোর্ট আছে, যে ফন্টগুলো আমাদেরকে এক্লিপস বা আমাদের ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম যেটা আমরা ইউজ করব, আইডি যেটা ইউজ করব, সেক্ষেত্রে আমাদের ফন্ট রেন্ডারিং আরও সুন্দর হবে। অবভিয়াসলি আমরা সুন্দর ফন্ট নিয়ে কাজ করতে চাই, তাই না? আচ্ছা, আমরা যদি এখানে আসি যে উবুন্তু 14.04 ওরাকেল জাভা, এখানে এসে আমরা দেখি যে এখানে আমি আসলে ডিজিটাল ওশিনের এই লিঙ্কটাতে যেতে চাই। ডিজিটাল ওশিন হচ্ছে আসলে একটা ভার্চুয়াল প্রাইভেট সার্ভার প্রোভাইডার, হোস্টিং কোম্পানি একটা, ওরা বেশ সস্তায় ভিপিএস প্রোভাইড করে থাকে। তো এখানে ওদের একটা ইনস্টলেশন গাইড আছে উবুন্তুর জন্য। তো আমরা এখানে এই যে দেখি যে ওরাকেল জেডিকে যদি আমি 7 ইনস্টল করতে চাই তাহলে আমার কী করতে হবে। ওরাকেল জেডিকে 7 ইনস্টল করার জন্য আসলে আমার টার্মিনালে এই একটা রিপোজিটরি অ্যাড করতে হবে, যে রিপোজিটরি আসলে যে ওয়েব আপডেট 8 টিম এরা প্রোভাইড করে থাকে। তো এটা খুবই সিম্পল কাজ, আমরা আমাদের টার্মিনাল ওপেন করি। টার্মিনাল ওপেন করার জন্য দুভাবে করা যায়, উবুন্তুতে একটা শর্টকাট আছে। ফার্স্টে আমি আমাদের ইউনিটি থেকে দেখি, এখানে যে আপনি টার্মিনাল লেখেন, টার্মিনাল লেখে টার্মিনালে ক্লিক করলেই আপনার টার্মিনালটা ওপেন হয়ে যাবে। এটার একটা শর্টকাট আছে, সেটা হলো অল্ট কন্ট্রোল টি। আমি আবার দেখাই আপনাদেরকে, অল্টারনেট কন্ট্রোল এবং টি যদি একসাথে প্রেস করেন তাহলেও কিন্তু এই যে টার্মিনাল উইন্ডো ওপেন হয়ে যায়। সো নেক্সট টাইম থেকে আমরা অল্ট কন্ট্রোল টি ব্যবহার করব, কারণ আর শর্টকাট আপনি যত তাড়াতাড়ি শিখবেন তত আপনার ডেভেলপমেন্টের স্পিড ভালো হবে। তো এখানে আসি, উবুন্তু টার্মিনাল আমরা খুলেছি। তো আমাদের এই কমেন্টগুলো দিতে হবে, আমরা কমেন্টগুলো দেই সুডো, সুডো হচ্ছে রুটের অ্যাক্সেসের জন্য, অ্যাপ্ট গেট ইনস্টল পাইথন সফটওয়্যার প্রপার্টিজ, এখানে আপনার রুটের পাসওয়ার্ডটা যাবে। আমি পাসওয়ার্ড দিলাম আমার রুটের এবং ওটা ইনস্টল হয়ে গেল। আচ্ছা, আমার এখানে কিছু ইস্যুজ আছে, ফেইল টু ফেজ বলছে, আসলে অ্যাপগেট আপডেট চালিয়ে নেওয়া ভালো। আমি একবার অ্যাপগেট আপডেট চালিয়ে নিই তাহলেই হয়তো জিনিসটা হয়ে যাবে। যদি আপনার এরকম এরর ফেস করেন, আগে একবার সুডো অ্যাপগেট এপিটি গেট আপডেট একবার চালিয়ে নেবেন, তাহলে আপনার যেই রিপোজিটরির যে ইনফরমেশনগুলো আছে ওগুলো একবার আপডেট হয়ে যাবে। এটা হতে একটু সময় নেবে, এটা শেষ হওয়ার পরেই আমরা আবার ফিরে আসছি। তো আমরা আবার আমাদের প্রথম কমান্ডটাতে যাই। প্রথম কমান্ডটা যেটা আমরা দিয়েছিলাম সেটা হলো সুডো অ্যাপট গেট ইনস্টল পাইথন সফটওয়্যার প্রপার্টিজ, আমরা কমান্ডটা আবার দিলাম এবং একবার দেখি। হ্যাঁ, এবার কিন্তু ঠিকমতো আমাদের ইনস্টল হয়ে গেছে। এবং নেক্সট যে লাইনটা আমরা এখান থেকে কপি পেস্ট করতে পারি, আমরা এখানে যে জাস্ট রাইট ক্লিক করে কপি, আমাদের টার্মিনালে আমরা ব্যাক করি টার্মিনাল, এবং এখানে আপনি পেস্ট করার জন্য কন্ট্রোল শিফট ভি দিতে পারেন। কন্ট্রোল শিফট ভি দিলে এখানে কিন্তু পেস্ট হয়ে যাবে। এবং আমরা এখন এই রিপোজিটরিতে এখানে অ্যাড করব, একবার এন্টার দিব, জিজ্ঞেস করছে কন্টিনিউ করার জন্য, এন্টার দিলাম এবং রিপোজিটরিটা কিন্তু অ্যাড হয়ে গেল। আমাদের আরেকবার আপডেট চালাতে হবে, যেহেতু আমরা নতুন একটা রিপোজিটরি অ্যাড করেছি, ওই রিপোজিটরিতে কী কী ইনফরমেশন আছে, কী কী প্যাকেজ আছে সেটার ইনফরমেশন নেওয়ার জন্য আমাদের আরেকবার সুডো অ্যাপট গেট আপডেটটা চালাতে হবে। এবং এটা হয়ে যাওয়ার পর আমাদের জেডিকে 7 ইনস্টল করার জন্য সিম্পলি সুডো অ্যাপট গেট ইনস্টল ওরাকেল জাভা 7 ইনস্টলার এই কমেন্টটা দিতে হবে। তো
আমরা দেখি আমাদের প্রোগ্রেসটা, আমাদের অ্যাপগেট আপডেট অলমোস্ট শেষ হয়ে যাবে, তো আমরা তারপরেই ওই কমেন্টটা দিব। তো এখানে আসলে একটা জিনিস খেয়াল করা দরকার যে ওরাকেল জাভা ইনস্টলার এটা আসলে আমাদের উবুন্তুর কোর রিপোজিটরিতে নাই। আমি আগে কমেন্টে দিয়ে নিই, আমি আপনাদেরকে তারপর শেয়ার করছি ইনফরমেশনটা। ইনস্টল ওরাকেল জাভা 7 ইনস্টলার। আচ্ছা, রান ভুল করলাম কোথাও, ও সুডোর জায়গায় আমি সুডি লিখেছি, সরি অ্যাবাউট দ্যাট। হ্যাঁ, এখানে যেটা বলছিলাম যে ওরাকেল জাভাটা কিন্তু বাই ডিফল্ট উবুন্তুর সাথে আসতে পারে না, কেননা কিছু এখানে লাইসেন্সিংয়ের ইস্যু আছে। তো সেই কারণেই আসলে এরকম একটা থার্ড পার্টি যারা আছে তারা যেটা একটা প্যাকেজ তৈরি করেছে, যেটা হলো এখন যেমন এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওরাকেলের সাথে কমিউনিকেট করে ওরাকেলের সার্ভার থেকে আমাদের এই যে JDK এর যে ভার্সনটা, লিনাক্সের 64-bit ভার্সনটা ওরাকেলের সাইট থেকে কিন্তু নামিয়ে নিচ্ছে। এবং নামানোর পর তারা কিন্তু আমাদেরকে একটা পারমিশন চাবে, যেটা ওরাকেলের একটা লাইসেন্স অ্যাগ্রিমেন্ট আছে, ওই অ্যাগ্রিমেন্টটা চাবে। ওখানে আপনার অ্যাগ্রিমেন্টটাতে অ্যাগ্রি করতে হবে, তারপরেই আপনার কিন্তু JDK আপনার সিস্টেমে ইনস্টল হয়ে যাবে। তো এটা ইনস্টল হতে থাকুক, আমরা ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে আমরা ওরাকেলের JDK তো এখন 8 আছে, আমরা 7 কেন ইনস্টল করছি? আসলে তার একটা প্রয়োজনীয়তা আছে, সেটা হলো জাভা 8 অবভিয়াসলি বের হয়েছে এবং জাভা 8 আমরা ইউজ করতে পারতাম, কিন্তু আমি চাই যে আপনারা ওই টেকনোলজিগুলো শিখেন, যে টেকনোলজিগুলো আসলে কারেন্টলি মার্কেটে সবচেয়ে বেশি ওয়েল অ্যাডাপ্টেড, এবং আপনারা যাতে এই কোর্স করার পর আপনারা যাতে কোনো স্প্রিং অ্যাপ্লিকেশন দেখলে ওই স্প্রিং অ্যাপ্লিকেশনটা খুব তাড়াতাড়ি বুঝে যেতে পারেন। তো স্প্রিংয়ের যে ভার্সনগুলো আছে, স্প্রিংয়ের এখন তো ভার্সন 4 আছে, 4.1 4.2 চলে আসছে, বাট স্প্রিংয়ের 3.2 এবং ওই সিরিজটা কিন্তু মোস্টলি সবচেয়ে বেশি ডেপ্লয়েড, এবং যত যত মার্কেটে যত আপনি বড় বড় অ্যাপ্লিকেশন দেখবেন সেগুলো কিন্তু 3.2 এবং বা 3-এর কাছাকাছি ওগুলোর উপরেই বেস করে তৈরি করা। সো আমাদের টিউটোরিয়ালটা আসলে আমরা ওই ভার্সনের উপর বেস করেই করছি, স্প্রিং 3.2 এর উপর। এবং স্প্রিং 4-এ যে চেঞ্জেসগুলো আসছে, যখন আপনি স্প্রিং 3 যদি শিখে যান সেক্ষেত্রে কিন্তু স্প্রিং 4-এর চেঞ্জেসগুলো আপনি ইজিলি অ্যাডাপ্ট করতে পারবেন, এবং সে কারণেই আসলে আমাদের টিউটোরিয়ালটা JDK 7 এবং স্প্রিং 3.2 বেস করে করা হচ্ছে। গ্রেট, আমাদের JDK ইনস্টলেশন শেষ। আমরা যদি এখন এখানে কমান্ড লাইনে যদি আমরা লিখি জাভা ভার্সন, আমরা দেখতে পাচ্ছি আমাদের জাভা ভার্সন হচ্ছে 1.7.0.72। আমরা এখন আসলে এখানে তো আমাদের জাভা আমরা পেয়ে গেলাম, তো আমাদের এখন চাইলে আমরা আমাদের কোড করা শুরু করতে পারি, কিন্তু আমাদের তো আসলে একটা আইডি লাগবে, তাই না? তো আইডি মানে কি? আইডি হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। তো আমি এর আগেও একবার রেফার করেছিলাম, আবারও বলছি যে আমরা স্প্রিং টুলস্যুট নামে একটা আইডি আছে, যেটা হচ্ছে এক্লিপসের একটা কাস্টমাইজেশন ভার্সন স্প্রিং নিজে প্রোভাইড করে, এবং স্প্রিং তাদের যত টুলস আছে, কাস্টমাইজিং টুল এবং বিল্ডিং টুল, ওগুলো আসলে ইন্টিগ্রেট করা অবস্থায় ওটা ওরা দেয়। তো সেই জিনিসটা আমরা এখান থেকে এখন নেট থেকে নামিয়ে নিব। আপনারা সার্চ করতে পারেন স্প্রিং STS ডাউনলোড, স্প্রিং STS ডাউনলোড দিয়ে যদি আপনারা সার্চ করেন আপনারা প্রথমেই পাবেন এই যে ডাউনলোড STS। এখানেই দেখেন আপনার অপশনগুলো দেওয়া আছে, আপনারা আপনাদের প্ল্যাটফর্মের উপর বেস করে আপনারা স্প্রিং STS নামিয়ে নিতে পারেন। যারা লিনাক্সে আছেন তারা এখান থেকে লিনাক্সটা নামিয়ে নিতে পারেন ইজিলি, এবং এখান থেকে আমি 64-bit লিনাক্স ইউজ করছি, সেখান থেকে আমি এই যে 64-bit লিনাক্স এটা নামিয়ে নিলেই এটা কিন্তু আমার কাছে চলে আসবে। এটা একটু সময় লাগবে, ট্রু, এটা প্রায় ক্লোজ টু 400-500 MB মতো, বাট এটা আসলে আপনার একবারই নামাতে হবে, তারপর আর আপনাদের এত বড় একটা ফাইল আপনার আর নামাতে হবে না, এটা মোটামুটি তারপর এটা অটো আপডেট করতে পারবেন আপনি ওখান থেকে। সো এই স্প্রিংয়ের টুল স্যুটটা আপনি নামিয়ে নেবেন, এবং এটা নামানোর পর আমি আপনাকে দেখাবো যে কীভাবে আপনারা এই জিনিসটা ইনস্টল করবেন এবং আপনাদের প্রজেক্টগুলো সাজিয়ে নেবেন। সো এটা আমাদের নামতে থাকুক, আমরা আবার ব্যাক করছি। আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, আমি এই যে ডাউনলোডসের মধ্যে আমি দেখতে পাচ্ছি স্প্রিং টুল স্যুট এটা অলরেডি চলে এসেছে। তো এটা আসলে আমরা এখন কীভাবে ইনস্টল করব সেটা খুবই সিম্পল ইনস্টল করাটা। আমরা আগে আমাদের হোম ফোল্ডারে আছি, আমরা দেখে নেই। হ্যাঁ, আমরা আমাদের হোম ফোল্ডারে আছি। এখানে আসলে আমি যেটা প্রেফার করি, একটা ডিরেক্টরি করব খোদ নামে, ওই ডিরেক্টরিতে চলে যাব, তার ভেতরে আরেকটা ডিরেক্টরি করব আইডির ভিতরে চলে যাব, এবং এখানে আসলে আমাদের ওই স্প্রিং টুলস্যুট যে আমরা ডাউনলোড করেছি ওটা আসলে আমরা এখানে আনকম্প্রেস করব। আনকম্প্রেস করার জন্য যে কমান্ডটা আমরা দেখি, এটা আসলে একটা tar.gz একটা ফাইল,
এটা আনকম্প্রেস করার জন্য আমার যেটা করতে হবে কমান্ডে দিতে হবে tar zxvf এবং আমি আমাদের ডাউনলোড লোকেশন যেখানে আছে সেখানে চলে যাব সেখান থেকে spring tool sorts সো এই কমান্ডটা দেয়া মাত্রই কিন্তু আসলে আমাদের এই যে STS যে বান্ডেলটা এটা আমার এখানে আনকম্প্রেস হয়ে যাচ্ছে এটা অলরেডি আনকম্প্রেস হয়ে গেছে আমি যদি STS বান্ডেলের ভিতরে যাই এখানে দেখব STS release নামে একটা ফোল্ডার আছে STS আমি এই STS release এর ভিতরে চলে গেলাম এবং সেখানে আমরা যদি দেখি এই যে STS নামে একটা বাইনারি ফাইল আছে যেটা আমরা রান করলেই আমাদের প্রজেক্টটা কিন্তু রান করা শুরু করবে আমাদের এই আইডিটা এটা রান করার জন্য যেটা করতে হবে কমান্ড স্ল্যাশ STS আমি এম্পারসেন্ট দিয়ে দিতে পারি প্রসেসটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেওয়ার জন্য এবং এটা যদি আমি এন্টার দিই তাহলে এই যে আমাদের স্প্রিং টুল স্যুট এটা কিন্তু রান করা শুরু হয়ে গেছে তাহলে কিন্তু আমাদের মোটামুটি ইনিশিয়াল যে ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম রেডি করার জন্য যে কাজগুলো সেটা কিন্তু আমরা মোটামুটি করে নিয়ে আসলাম আচ্ছা এখানে একটা ওয়ার্কপ্রেস যাবে সেই ওয়ার্কপ্রেসটা হচ্ছে আসলে আমাদের এক্লিপস যেই কনফিগারেশন ফাইলগুলো রাখবে কাজ করার সময় সেগুলো রাখার জন্য এবং আমাদের প্রজেক্টগুলো রাখার জন্য আমি ওয়ার্কপ্রেস যেটা পছন্দ করি সেটা হচ্ছে আমরা যে কোড ডিরেক্টরি করলাম কোডের ভেতরে আমরা একটা ওয়ার্কপ্রেস রাখতে পারি কোডের ভিতরে একটা ওয়ার্কপ্রেস রাখতে পারি এবং এটাকে আমি ডিফল্ট হিসেবে করে দিলাম যাতে সে পরে আর আমাকে জিজ্ঞেস না করে সো যেটা বলছিলাম যে স্প্রিং টুল স্যুটের মধ্যেই কিন্তু আমাদের স্প্রিং অ্যাপ্লিকেশন বানানোর সব টুলগুলো অলরেডি দেওয়া আছে এবং আমরা যখন আমাদের অ্যাপ্লিকেশনগুলো আমরা যখন বানানো শুরু করব তখন আমরা মেভেন নামে একটা বিল্টের একটা ওয়ে আছে এই আর কি মানে মেভেনের থ্রুতে কিন্তু আমরা জাভা অ্যাপ্লিকেশনের ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্ট করতে পারি সেটা থ্রু দিয়ে করব যেখানে আমরা অ্যাকসেপ্ট করে দিই তো কীভাবে আমরা এই জিনিসগুলো করব সেটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো আর একটা ছোটো জিনিস দেখাবো সেটা হলো এখানে যে এই যে টুল টিপ আছে উবুন্টুতে আপনারা যারা আছেন এই টুল টিপের ব্যাকগ্রাউন্ড কালো এটা আমার একদম পছন্দ না কীভাবে আপনারা এই টুল টিপটাকে আপনারা ফিক্স করবেন সেটা আসলে উবুন্টুর একটা সিস্টেম প্রপার্টি থেকে ফিক্স করা যায় সেটাও আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব থ্যাংক ইউ